আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আম্মাবাদ আমার এই গ্রুপের যত দিনদার ইমানদার ভাই বোনেরা রয়েছেন সকলের প্রতি আমি এই বিশেষ এই মেসেজটা পৌঁছাতে চাচ্ছি যে আমার আমরা আগামীকাল থেকে বা তার পর দিন থেকে বৃহস্পতিবার থেকে একটি গুরুত্বপূর্ণ মৌসুমের দিকে যাচ্ছি অর্থাৎ সারা বৎসরের সর্বোৎকৃষ্ট দিনগুলা যে দিনগুলো কেউ আল্লাহ রসুল বলছেন মামিন আয়ামিন আল্লাহ আমি মিন হাবাহিন আয়াম এমন কোনো দিন নেই যে দিনের আমল যে দিনের এবাদত আল্লাহর কাছে অতি প্রিয় এই দশ দিন অর্থাৎ জিল হাজার এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দিনের এবাদত বাদল সাইট সাহাবাই কারামদার থেকে কেউ প্রশ্ন করে জিয়া রসল ও জাহাদফি আল্লাহর আল্লাহর জেহাদ করো কি এই দিনের এবাদত সাইট উত্তম নয় রসম সাল হিসাবে হিসাবল্লা আল্লাহর পতে জেহাদ করাও এই দিনের ইবাদত অপেক্ষা উত্তম নয় তবে হ্যাঁ ইল্লা জনুন খরা মিন তবে ওই ব্যক্তির ইবাদত এই দিনের ইবাদত সেটা উত্তম হবে যে ব্যক্তি নিজের যান মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে এবং সেখানে শহীদ হয়ে গেছে তাহলে এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আমার সকল দিনদার মান্দার ভাই বোনদেরকে বলবো আমরা এই দশটি দিন যে সৌদি আরব বা আরব দেশগুলোতে বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ থেকে শুক্র বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে শুক্রবার থেকে শুরু হবে এখন অনুযায়ী আমরা এই দিনগুলোতে কি কি আমল করব এক নম্বর যাদের পক্ষে আল্লাহ হজ করার মতো তফিক দিয়ে তারা হজ পালন করবে দুই নম্বর হচ্ছে পাঁচ ওক্ত সালাত ওক্ত মোতাবেক জামাতের সইদ আদায় করবে আসলে সালাদ তো সবসময় গুরুত্বপূর্ণ কিন্তু ওক্ত বেশি ওক্তের গুরুত্বের কারণে সালাতের গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে গেছে তাই আমরা সবাই সালাত সালাদ মতাবে পুরুষরা জমাতে শহীদ পরব আর মহিলারা ঘরে তাদের সময় মতো সালাদটা আদায় করে নেবে যাতে করে দেরি না হয় কাজা না হয় দুই নম্বর হলো এই দিনগুলোতে বেশি বেশি করে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ব্যাপকভাবে তাকবির পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওমদ এই তাকবিরগুলো উঠতে বসতে হাটে বাজারে গাড়িতে বাড়িতে উঠতে বসতে যতটুকু পারে পড়বে মহিলারা তাদের বাড়িতে আস্তে আস্তে পড়বে পুরুষরা প্রত্যেক গাড়ি একটু আওয়াজ দিয়ে পড়বে আর আরেকটা তাকবির হলো জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন ফজরত থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতে পরে একবার আল্লাহ আকফর আল্লাহবরাইহদুল্লাহর আল্লাহ আকফর ওলিল্লা হাব এই বাক্যগুলো একবার একবার পরে এটাকে তাকবির মুকাইয় বলা অর্থাৎ প্রত্যেক ওক্ত ফরজ সালাতের সাথে সম্পৃক্ত আর এখন থেকে আমরা উঠতে বসতে পারবো এই দিনগুলোতে প্রত্যেকে আমরা যার যতটুকু তৌফিক আছে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো তে পার করব কেননা আপনারা সবাই জানেন লক্ষ লক্ষ মানুষ এই সময়ে আল্লাহর কাছে এসে কান্নাকাটি করে নিজের গুণাগুলা নিজের পাপগুলা মোচন করাচ্ছে তাই আল্লাহর এই ব্যাপক রহমতের সময় রহমত নাজির হওয়ার সময় আমরা প্রত্যেকে চেষ্টা করি নিজেরা নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করার জন্য তাছাড়া এই দিনগুলোতে দোয়া কবলের সম্ভাবনাময় বেশি কেননা লক্ষ লক্ষ মানুষ আমাদের কাছে প্রাণ খুলে দোয়া করতেছে তাই আমরাও বেশি বেশি করে দোয়া করে বিশেষ করে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে আমরা বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবো কেননা এই সময় দোয়া কবলের সম্ভাবনা বেশি তাছাড়া এই দিনগুলোতে যদি সম্ভব হয় তখন ঠিক অনুযায়ী যার যতটুকু কারো পাঁচ টাকা কারো দশ টাকা কারো বিশ টাকা কারো পঞ্চাশ টাকা যদি সৎকয় করার মতো ক্ষমতা থাকে তারা দু চার টাকা সৎকয় করবে যেহেতু এই দিনগুলা বরকতময় দিন কিছু ভালো কাজ করার চেষ্টা কর তাছাড়া এই দিনগুলোতে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিদিনে রোজা পালন করানোর চেষ্টা করা কারণ রোজা একটা আল্লাহর প্রিয় আমল যদি সম্ভব হয় তাহলে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমরা রোজা পালন করব আর যদি এই দীর্ঘ নয় দিন রোজা রাখাটা আমাদের জন্য কষ্টকর হয় তাইলে আমরা যখন পারি ছদিন রাখবো বিশেষ করে আরাফার দিন রোজা পালন করবো আল্লাহ রসে সৌম আরাফা আহ তািব আনল্লাহি ফের স্ন কাবলা ও সানাতি আরফার দিনের রোজা আমি আশা করি আল্লাহ এই একদিনের রোজার বদলতে বান্দার বিগত এক বছরের ছবি আগুনগুলো ক্ষমা করে দিবেন তাই আমরা সবাই চেষ্টা করব আরাফার রোজাটা যেন কোনো মতে মিস না যায় তবে যারা হজ করবে তাদের জন্য নয় যারা হজ যাবে না তাদের জন্য বিষয়টা তাছাড়া এই দিনগুলোতে আমরা বেশি বেশি তেলাবার জি কিরাজ একটু করার চেষ্টা করি যে যতটুকু পারি সবাই এখন ব্যস্ত এই ব্যস্ততার মাঝেও আমরা সবাই চেষ্টা করি একটু কোরআনিকারিমের তালাবাদ করার জন্য একটু বেশি করে তসবিত আলীর পাঠ করার জন্য সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি করে আমরা পাঠ করার চেষ্টা করি এছাড়াও আরও যত অন্য কামল যা মা বাবার সাথে সুসম্পর্ক রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য তার মাঝে ফোনের মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে একটু এবাদত এর জন্য আমরা স্বভাব পাবো এটা এবাদত সবাই আমরা এটা চেষ্টা করো আল্লা দল আমাদের সকলকে তহফিক দান করে তো আমি সকল ভাই বন্ধুকে আরেকটা বিষয় হলে এই দিনগুলোতে প্রিয় আমলের একটি আমল হলো কোরবানি করা যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে তাদের জন্য আমার আকুল আবেদন যে আজকের দিন পরে আগামীকালকের দিনের ভিতরে প্রত্যেকে আমাদের হাত পায়ের নখ এবং শরীরের বৃষ্টি পশম যেগুলো আমরা কেটে সবসময় পরিষ্কার রাখি এগুলো কেটে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবো যাতে করি এই দশ দিনের ভিতরে এইগুলো কাটার প্রয়োজন না হয় হ্যাঁ ঈদের দিন ঈদের সালাতের পরে কোরবানির পশু জবাই হওয়ার পরে আমরা এটা করব তাই আমি সকল বায়ুবন্ধদেরকে বলবো প্রত্যেকে আমরা যারা কোরবানি করবো তারা এই কাজগুলো করার চেষ্টা করব তবে হ্যাঁ যারা কোরবানি করবে না তাদের জন্য এটা জরুরি নয় সুতরাং আমরা সব ভাইদের কাছে আকুল আবেদন করব। মেহরবানি করে আমরা প্রত্যেকে চেষ্টা করি এই কাজগুলো করার জন্য আল্লাহ যেন তার খাস করুন খাস দয়ায় এই দিন মোবারক দিনগুলোতে আমরা যেন বেশি বেশি করে আবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি সেই দিন আল্লাহ দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি